তানজিম সাকিবকে নিয়ে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যে সে পানি খাচ্ছে কেন। হ্যাঁ সিরিয়াসলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে, হেঁটে হেঁটে এত দূর আসতে পারছে আলহামদুলিল্লাহ, এর বাইরে আর কিছু না আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমাদের পার্টনারশিপ তো অবশ্যই অনেক ভালো হয়েছে, বাট আলটিমেটলি মেইন পার্টনারশিপটা করেছি রিয়াদ ভাই আর শান্ত, কারণ ওই সময়টা বলটাও একটু নতুন ছিল আর ডিউটাল ইফেক্টটাও অত বেশি হচ্ছিল না, আর তারাও সুইং পাচ্ছিল, আর আর্লি উইকেট যখন পাবে স্বাভাবিক আপনি 256 যখন ডিফেন্ড করবেন বলিং টিম চাবে যেন আর্লি 2-3 উইকেট নেই, সেটা পেয়েছে ওরা স্টার্টটা। বাট আমি ব্রিলিয়েন্ট ব্যাটিং রিয়াদ ভাই এবং শান্ত, এবং ওই যে রান রেটটা ঠিক ছিল ওই সময়টা, তো এরপরে আমি ছিলাম আরও নেক্সট আমাদের ব্যাটসম্যানদের জন্য অনেক কাজটা ইজি হয়ে গেছিলো। যেটা বললেন যে এত বড় পার্টনারশিপে স্বাভাবিক একটা ফেজ থাকবে যেখানে বাউন্ডারি হবে না, কিছু মেনে না হতেও পারে, আবার কিছু ফেজ থাকবে যেখানে কুইক রান হবে, আর আমরা কখনোই রান রেটে পিছিয়ে ছিলাম না, তো আমাদের এমন কোনো ফ্যান্সি কিছু করার দরকারও ছিল না, আর তারাই গেম থেকে অনেক পিছনে ছিল এবং ডিওর কারণে তাদেরও অনেক প্রবলেম হচ্ছিলো। তো সেদিক থেকে মনে করি আমরা আলহামদুলিল্লাহ লাকি এবং খুব ভালো পার্টনারশিপ করেছে, শান্ত এক্সিলেন্ট ব্যাটিং করেছে এবং মনে করি থরলি ডিজার্ভ করে ওয়ান ম্যান শো টু টু নাইন। না দেখেন বিপিএলের মধ্যে হ্যাপেন এটা একটা ডিফারেন্ট ফর্ম্যাট, আর যখন একটা মানুষের উপর দায়িত্বটা বেশি থাকে সব কিছু নিয়ে চিন্তা করে, আমার মনে হয় কিছু কিছু মানুষ হয় তখন তাদের বেস্ট খেলাটা খেলে, তো আমি মনে করি ওই রকম একজন মানে মানসিকতার একজন ছেলে যে ওর কাছে যত দায়িত্ব বেশি আসে ও তত সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সেটাকে ওভারকাম করে। তো আমার কাছে মনে হয় আমি স্পেশালি পার্সোনালি অনেক কনফিডেন্ট ছিলাম যে ওনার টিমে যখন আসবে তখন থেকে রান করা শুরু করবে। অ্যাটমসফিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখানে কখনো আউটকাম নিয়ে কোনো চিন্তা করি না, আমরা এখানে অ্যাটমসফিয়ারটা এমন রাখি যে সবার যার যার প্রসেসটা যেন ঠিক থাকে এবং আমরা প্রসেসটাকে যেন সবাই এফোর্ট দেওয়ার, এবং সেই প্রসেস করে সে যদি জিরো মারে বাট সেটা একটা দিন হতে পারে, কারণ প্রতি ম্যাচে 11টা ব্যাটসম্যান বা 7টা ব্যাটসম্যান 7টার জন্যই তো আর 100 করবে না, বাট অ্যাজ লং অ্যাজ হি ইজ স্টিক টু হিজ স্ট্রেংথ এবং তার সে যে রুটিনটা যেভাবে ও প্র্যাকটিস করছিলো যেভাবে ও সব দিকে কথা বলছিল, আমার কাছে যখনই মনে হচ্ছিল ইটস এ ম্যাটার অফ টাইম। এবং আমি মনে করি যে যেটা বললাম যে ক্যাপ্টেন্সি ওর এমন একটা এনজয়েবল জিনিস যেটা কিনা ও খুব এনজয় করে এবং খুব চ্যালেঞ্জটা নিতে আগ্রহ থাকে সবসময়। না আমি মনে করি আজকে মার্শাল্লাহ ও অনেক ভালো ব্যাটিং করছে, বাট তারপর ওই এই ইনিংস আমি মনে করি যে ওর এর চেয়ে শান্ত আরও অনেক ফ্লুয়েন্ট খেলে এবং আরও অনেক ডমিনেট করে খেলে। তো আমার কাছে মনে হয়েছে যেটা সে বললে যে লাস্ট কয়েকটা ম্যাচ এবং কয়েকটা সিরিজ হয়তো বা যেটা বিপিএল এর সময় খারাপ ছিল, বাট আমার মনে হয় ওর বেস্টটা এখনও অনেক বাকি, এর চেয়ে তো আরও অনেক বেটার খেলে এবং এর চেয়ে আরও অনেক ডমিনেট করে খেলে। তো আমি মনে করি যে চেঞ্জ যেটা আমি বললাম যে আগে সাথে দেখা যেত যে কোনো একটা ভালো স্টার্ট করলে বা স্কোর করলে সেটা 50-60 এর মধ্যেই থাকতো, বাট এখন সেটা শেষ করছে, বড় ইনিংস খেলছে এবং টিমের কন্ট্রিবিউশনে কাজ করছে। আপনি যদি আজকেও দেখেন 100 করার পরে যে কোনো ব্যাটসম্যান হবে হয়তো বা তখন একটু ডিফারেন্ট খেলার চেষ্টা করবে, বাট তারপরের বলে ও যেভাবে মিড অনে ইজিলি একটা সিঙ্গেল খেলেছে, তো এটা শো করে যে সে কত কাম এবং সে টিমের জন্য কত চিন্তা করে। এবং ভাইটাল মোমেন্টে ও বারবার বলছিল যে আমরা একটা কথা বলছিলাম যে মেক শিওর আমরা যেন 20-30টা রান করে কন্টিনিউ করি এবং কাউকে যেন সুযোগ না দেয়, কারণ ক্রিকেট খেলা যে কোনো কিছু হতে পারে। আমি মনে করি উইকেটে যথেষ্ট হেল্প ছিল আর্লি অন, আর আমাদের ফার্স্ট স্পেলটা ওই রকম হয়নি, আমরই ভালো, শরীফুল যেহেতু আমাদের লাস্ট 1-1.5 বছর মার্শাল্লাহ খুবই ভালো করছে, তাসকিনও ভালো করছে, তো যেটা আমাদের প্ল্যান ছিল সেই অনুযায়ী হয়তো এক্সিকিউশন হয়নি, বাট যেভাবে কামব্যাক করেছে এটা আউটস্ট্যান্ডিং। আমি মনে করি সাকিব আমাদের পুরো ম্যাচের মোড়টাও ঘুরিয়ে দিয়েছে, টার্নিং পয়েন্ট ওই জায়গাটাই, 3টা উইকেট খুব ভালো সময় নিয়েছে, দেন তাসকিন যেভাবে কামব্যাক করেছে, শরীফুল অ্যাট দ্য এন্ড, তো সব মিলে আমি মনে করি বোলিং এফোর্ট এবং ফিল্ডিং এফোর্ট আমাদের আউটস্ট্যান্ডিং ছিল। আর আমরা 255 আমরা জানতাম যে অ্যাটলিস্ট প্রথমের দিকে আমাদের জন্য একটু টাফ হবে, বাট প্রথম চ্যালেঞ্জটা আমরা যদি উত্তরায় যেতে পারি, যেগুলো ব্যাটসম্যান একটা দুটো ভালো বলে কেউ আউট হতেই পারে, বাট আমরা যদি যে সেট হবো মেক শিওর আমরা যেন বড় খেলতে পারি আর আমাদের যেন পার্টনারশিপটা বড় হয়। তো এই খেলাটাই খেলেছি আমরা, আর আলহামদুলিল্লাহ সবাই যেটা বললাম শান্ত ক্যারি করেছে পুরোটাই, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ওয়ানডে ক্রিকেটে টপ 4 কেউ যদি একজন পুরোটা ক্যারি করে ডেফিনেটলি 95% সে টিম জিতবে। কষ্ট তো আছেই ভাই, কষ্ট ছাড়া কিছু তো এমনি পাওয়া যায় নাকি, তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে, হেঁটে হেঁটে এত দূর আসতে পারছে আলহামদুলিল্লাহ, এর বাইরে আর কিছুই না। হ্যাঁ হয়, কারণ স্বাভাবিক আপনি যখন একটা রিস্ট স্পিনারকে খেলবেন, কেউ ফ্লিপার করবে, কেউ গুগলি করবে, কেউ লেগ স্পিন করবে, কেউ টপ স্পিন করবে, তো আপনাকে সব বলই অনেক সময় হাত থেকে পিক করা যায় না বা বল দেখে পিক করা যায় না, তো সুইপ অপশনটা যদি থাকে ডেফিনেটলি আপনার জন্য কাজটা ইজি হয়ে যায়, এবং সুইপ ছুঁয়েই বলেই খেলে যে বলটা ভালো বল হয়, তো ভালো বলে যদি আপনার স্কোরিং অপরচুনিটি থাকে তাহলে ডেফিনেটলি সেই ব্যাটসম্যানের জন্য প্রেশার অনেক কম হয়ে যায়। আর যখন একটা ব্যাটসম্যান খেলে তখন স্বাভাবিক সেই ফিল্ড সেট আপটাও ডিফারেন্ট হয়ে যায়, বলারের জন্য আন্ডার প্রেশার হয়ে যায়, তো আমি আমার স্ট্রেংথে থাকার চেষ্টা করি। তানজিম সাকিবকে নিয়ে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যে সে পানি খাচ্ছে কেন। হ্যাঁ সিরিয়াসলি এগুলো আসলে কতটুকু উচিত, আমরা তো আসলে তার সিনারিওটা জানি না, সে আসলে কোনো প্রসেসের মধ্যে রয়েছে কিনা, পানি খাওয়াটা একটা দোষের কাজ হয়ে গেছে।
দেখেন ভাই, এখন সব মানুষ আপনারাও এরকম করে অনেক সময় লেখেন, অন্যান্য মানুষও অনেক ডিফারেন্ট ইস্যুতে দেখতে পারে, তো আমি সবসময় ভালো জিনিস এক্সপেক্ট করবো বা আপনি সবসময় ভালো লিখবেন, দ্যাটস নট লাইক দ্যাট। এখন এক একটা মানুষ এক এক ধরনভাবে চিন্তা করতে পারে, সে দেখতে পারে, সে বলতে পারে, বাট আলটিমেটলি যেটা বললেন যে ওর সিনারিওটা কী সেটা কিন্তু ডিফারেন্ট। আমিও কিন্তু ওইরকম জানি না, কারণ স্বাভাবিক, কারণ আজকে যেই রকম গরম ছিল ওর জন্য একটু ডিফিকাল্ট বা ওর ক্র্যাম্প হচ্ছিলো, আর স্বাভাবিক এই যে কোনো পেস বলারদের জন্য আরও এটা আরও অনেক ডিফিকাল্ট, আর কারণ আপনি যদি খেয়াল করে দেখেন আজকে ওরা সোজা রানে কেউ অলমোস্ট দুই তিনজনেরই ক্র্যাম্প হচ্ছিলো, তো অনেক ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম মনে করি যেটা বললাম যে এটা আরও মানুষের যার যার আসলে পার্সোনাল অপিনিয়ন। না আমার যদি ভুল না করে লাস্ট ওয়ান ডে তো কিন্তু ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলো, এবং আমি মনে করি যে ও যে বোলিংটা করে এবং ও প্রথম থেকে শুধু উইকেট নেওয়ার জন্য না, ওর যে ইচ্ছা এবং ওর যে ওয়ার্ক এথিক, আমার কাছে মনে হয় যে পেস বোলারদের মধ্যে রাইট আপ দেয়ার। তো আমি মনে করি যে যখন একটা ইয়াং প্লেয়ার এরকম করে এসে, আমি আউটকাম নিয়ে বলছি না আবারও, ওর যে প্রসেসগুলো মেনটেন করে, ও যেভাবে খাওয়া দাওয়া মেনটেন করে, যেভাবে ওর ফিটনেস বলেন, ওয়ার্ক এথিক বলেন, এই জিনিসগুলো, এবং যেভাবে লায়ন হার্টেড ও বোলিং করে সবসময় চেষ্টা করে উইকেটের জন্য না, বাট একটা যেন ভালো জায়গায়, আপনি যদি খেয়াল করে দেখেন ওর এগ্রেশন বা ওর ডিটারমিনেশন, তো এই জিনিসগুলো একটা অনেক বড় ফ্যাক্ট। তো একটা ইয়াং প্লেয়ার যখন করবে তখন স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট, কারণ আপনি যখন একটা ভালো অভ্যাস নিয়ে আসবেন এই জায়গায় এই পরিবেশে, তখন আপনাকে আর শেখানো লাগবে না, দেন ওটাই ও ক্যারি করবে এবং ওটা দেখে অন্যরাও ইন্সপায়ার হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download Tsports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.